গুড মর্নিং, এখন বাজে 7টা, সব সকালে ঘুম থেকে উঠে গেছে, ওইটা হাঁটু উঁটু দিয়া কারণ মুখ টুক দিয়েছি দিয়া বইছি, এখন কিছু খাইতাম না, ডাইরেক্ট সুগার টেস্ট করাতে জন্য দেখুন ল্যাবে সুগার টেস্ট করা দেখি কী তা অবস্থা। আমি রেডি হয়েছি কারণ সুগার টেস্ট করাতে জন্য বাড়িতে আসি। আমি বাড়ির থেকে বাইরে গেছি, আমরা বাড়ির থেকে মেন রোড অনেক দূর, তাও অনেকটা রাস্তা হাইটটা যেতে লাগবো। আমরা বাড়ির গলিটা একটু বেশি খারাপ, হিটে সুলিং বৃষ্টি হইয়া ফেক হয়ে দাঁড়িয়েছে, হাইটটা যেতেছি একটু অসুবিধা হয়, কিন্তু মেন রোডে উঠলে আর কোনো সমস্যা হয় না আর কি। তো রাস্তা থেকে আমরা বাড়িটা একটু ভিতরে, তার লেগে সমস্যা, এখন যাইতেছি হাইটে একটা প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা, হাইটে একটা মেন রোডে যাইতেছি, মেন রুটে গিয়ে তারপরে গাড়ি তুটব, গাড়ি ধরে আবার অনেক দূর হাসপাতাল, প্রায় 4 কিলোমিটার, 2টা গাড়ি পাল্টান লাগে, পাল্টে তারপরে গিয়া ল্যাবে যাব আর কি। এখন তো টেনশন লাগতেছে কি যে করি, গাড়ির লেগে অপেক্ষা করতেছি, গাড়ি তুটলে আর দেরি লাগে না, প্রায় 10 মিনিট লাগে, 10 মিনিটের বেশি লাগে না গিয়া পৌঁছতে। ল্যাবে আয়ে পড়ছি, এখন ব্লাডের লেগে বয়ে আসি, আইব ফাস্টিংয়ের ব্লাডটা নিব, নিয়ে আসলে এরপরে বাকিটা পরে হইব। খাওয়ানোর আগে ব্লাডটা দিছি, ইনসুলিন লম, ইনসুলিন এটা এসে আবার ব্লাড, তারপরে পরীক্ষা হয় রেজাল্ট বাইরে, ভগবান জানে কি তা হয়। বাড়ির থেকে টিফিন কাটিত করে রুটি নিয়ে আসলাম, তো বাড়িতে কিছু খাইতাম না করে, তো রুটি দিয়ে খাইতেছি আর কি। ফ্রাইডে সারলাম, এখন 2 ঘন্টা ওয়েট করতে লাগবো, 2 ঘন্টা ওয়েট করে এরপর আবার ব্লাড টাড দিয়ে রিপোর্ট টিপোর্ট লইয়া এখন বাড়িতে আসি, বাড়িয়ে বাড়ি যেতেছি, বাড়ির তারাও চিন্তা করতেছে কিতা জানি রিপোর্ট আইছে। এখন আইলাম সুগার টেস্ট করাইয়া রিপোর্ট টিপোর্ট লইয়া, বাড়ি ক্লান্ত লাগতেছে, শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে, গত শুক্রবারে টেস্ট করেছিলাম, ফাস্টিং আসিল 280 আর ফাস্টিং ছাড়া আসিল 380, আজকে টেস্ট রিপোর্ট আছে ফাস্টিং 131 আর ফাস্টিং ছাড়া যেটা আছে এটা হচ্ছে 240, তো অনেক কমছে। তো আমি ডাক্তারগুলো কথা কইছি, কইছে আরও অল্প কিছু কমাইতে লাগবো, তো 3-4 দিন পরে আবার টেস্ট করামো, টেস্ট করে একটা আবার যাম, আরও কিছু কমাইতে লাগবে সুগার, নাহলে বলে অপারেশন করলে পরে দেওয়া শুকাইতো না, প্রবলেম হইব, তো রিলিজ চিন্তা আছে আরও কিছু কেমনি সুগার কমামো, খাইতাম না দরকার সুগার কমাইতে লাগবে আমার, একটু অপারেশনটা তো করতে লাগবে, অপারেশন না করলে আমার একটু চিন্তা মুক্ত হইব। হ্যাঁ রে কি করুম, চিন্তার জ্বালা ভাল লাগে না, যতক্ষণ অপারেশন না করব ততক্ষণই চিন্তা, বাঁচতে তো লাগবে, এত তাড়াতাড়ি মরে গেলে কেন, নতুন নতুন বিয়া করছি, আমার আবু দাদু ছোট্ট, এত সকাল মরে গেলে তো হইতো না, দেখি কি করা যায়। শশা টশা খেয়ে এলাম, খেয়ে এখন আবুর কাছে আইছি, এখন বাজে 12:30, আইসি খেতের পর হাঁটতাম, দেখ মামুন তার খেতে কি সুন্দর বেগুন দেওয়া হয়েছে, কি সুন্দর সুন্দর খেত দেখছ, এই ক্ষেত্রে আর শুয়াল আছে ট্রাক্টর দিয়ে, এখন ধান লাগাইব, এদিকে তো পশু খেত পশু তুলতে আছে তারা, এটা তার জল হইতো না মনে হয় বৃষ্টি হইলেও জল হইতো না, জল দিয়ে শুকা জায়গা পুরা, আকাশও মোটামুটি মেঘলা,
একটু রোদের হিট আছে, রোদের হিট লাগতেছে হাঁটলে। আমার চারিদিকে শুধু খেত আর খেত, কেমন লাগে? আজকে টেস্টটা করে একটু শান্তি লাগলো, একটু কমছে, আরো কমাইতে লাগবো। ইচ্ছে যতদিন না কম ততদিন শান্তি লাগতেছে না আমার, কি তাজা করুন। আমার আমি দেখতেছি আমার যে দেহে ভিডিও করতেছি না, এটা দিব আমার এটা লই, শুধু ফাটার চক্রতে আর কি, আর কি তা করুন। কিছুক্ষণ হাঁটলাম, এখন স্নান করুন, স্নান টান করে ইনসুলিনটা লয়ে আবার ভাত খাইতে লাগবো। দুপুরবেলায় তো শুধু ভাত খাই অল্প কাটা, রাত্র খাই না, সকালও খাই না, শুধু দুপুরবেলায় খাই। গাছের ভিতরে কি সুন্দর বুট বেগুন ধরে রয়েছে, এই বুট বেগুন দিয়ে তো সুগারের লেগে বালা, আমি এদিন খাইছি আবার পায়রা খামো। আগে খাইতাম না তো অনেক খাইতে যেমন স্বাদই লাগে, অনেক খাই। মানুষে কয় না যে তুমি যারে বেশি নিন্দাই বা তারই বেশি লাগবো, আমার অবস্থায় সেরকম আর কি। আমি বেশি বেশি খাইতাম না আগে, দেখতাম করতাম না, অনিডি আমার খাওয়া লাগে, কীটা করুম আর কেছি আর জুড়ি লেছি বুট বেগুন দিয়ে পারুম, সান্টা করার আগে ফেরা লাগে পারছি কতটা বুট বেগুন দেখা দিই করে নিয়ে। সান্টান করে আইসি অন ভাত খেতাম, এই দেখো আমি ভাত খাম, সিদ্ধ তরকারি আর অল্প একটু ভাত। একটু রেস্ট করি, সকালে যে উঠছে আর শুইছি না বিছানাতে। উনার আবার খাওয়ানোর টাইম হয়ে গেছে, উনি এখন খাইব খিচুড়ি, আজকে ফার্স্ট টাইম খিচুড়ি খাইব। খাইব খাইতেছে তো, হ্যাঁ উনারে খাওয়াইতে যে বিরক্ত, উনারে খাওয়াইব। ওকে চলো আজকের ভিডিও এতটুকুই, হ্যাঁ আমি আমার ছেলের সাথে একটু খেলা করে নিই, উনি আমার সাথে খেলবে, ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে, আবার কথা বলবো নেক্সট ভিডিও, টাটা।